তিনি বাঙালির দ্বিতীয় গ্রেটা গার্বো। গানে অভিনয়ে তিনি মাত করেছেন সকলকে। স্বর্ণযুগের বাংলা সিনেমাকে সোনায় মুড়েছিলেন তিনি। বাংলা চলচ্চিত্র চিরকাল ঋণী হয়ে থাকবে তার কাছে। তিনি অভিনেত্রী ছায়া দেবী। কিন্তু জানেন কি, একটা সময় অভিনয় ছেড়ে তিনি চলে গিয়েছিলেন রেডিওতে গান গাইতে। বাংলা সিনেমায় স্বর্ণযুগের অভিনেত্রী তিনি। পর্দায় তিনি কখনো কোনো মেয়ের দজ্জাল মা, আবার কখনো সপ্তপদী রিনা ব্রাউনের হতভাগ্য গর্ভধারিণী। তার অভিনয়ের মাধুর্যে ছায়াছবির এমন মায়েরায় জীবন্ত হয়ে উঠেছে বারবার। আসলে নকলে মিলে মিশে গেছে প্রতিবার। বাংলা সিনেমার ঊষর জমিতে প্রকৃতপক্ষেই এক বট বৃক্ষের ছায়া নিয়ে দীর্ঘ ৬০ বছর বিরাজ করেছেন তিনি। ছায়া দেবী যখন অভিনয়ে আসেন, তখন বাংলা সিনেমার সবে কথা বলতে শিখেছে, সবাক চলচ্চিত্রের সেই প্রথম যুগ। তখন ভদ্রঘরের মেয়েদের সিনেমায় অভিনয় নিয়ে নানান বাঁকা মন্তব্য শুনতে হতো। সেই সময় এক উচ্চবিত্ত পরিবারের মেয়ে ছায়া দেবী অভিনয়ে এলেন, খানিকটা বাড়ির লোকেদের উৎসাহে। ১৯১৪ সালের জুন মাসে ভাগলপুরে জন্ম হয় হারাধন গঙ্গোপাধ্যায়ের কন্যা ছায়ার। বাবার দেওয়া নাম ছিল কনক। ছোটবেলা থেকেই স্বাধীন ও মুক্ত চিন্তায় বেড়ে ওঠা এই মেয়ের চোখে ছিল ডানা মেলার স্বপ্ন, কিন্তু বিধি হয়ে যান বাম। মাত্র ১১ বছর বয়সে স্বামীর ঘর করতে এসে কনককে শুনতে হলো যে সেই মানুষটির এই সংসারে মন নেই। বিয়ে জিনিসটি ঠিক কি তা বুঝে ওঠার আগেই নতুন বর তাকে ফেলে চলে গেল উড়িষ্যায় অধ্যাপনা করতে। কনকের একা থাকার সেই শুরু। সারাদিন মনমরা হয়ে বসে থাকা কনককে তার বাবা হারাধন নিয়ে এলেন কলকাতায়। পাশেই থাকতেন সঙ্গীতাচার্য কৃষ্ণচন্দ্রদের, সম্পর্কে তিনি মান্নাদের কাকা। সব মন খারাপ যেন চলে যেত কৃষ্ণচন্দ্রের সুরে। ভাগলপুরে থাকতেই দামোদর মিশ্রের কাছে শাস্ত্রীয় সঙ্গীতের হাতেখড়ি হয়েছিল কনকের। ফের গান শিখতে শুরু করলেন তার বাবু কাকা কৃষ্ণচন্দ্রের কাছে। সঙ্গে পেলেন কিশোর মান্নাদের সহচর্য। পাশাপাশি চলল শ্রদ্ধেয় শম্ভু মহারাজের কাছে উচ্চাঙ্গ নৃত্যের তালে। নাচ গানের চর্চায় ডুবে ধীরে ধীরে মনের বিষাদ কাটিয়ে উঠলেন কনক। কিশোরী কনককে আরও একটু চনমনে রাখার কথা ভাবলেন তার পরিবার। ভাগলপুর রাজবাড়ির নাতি অশোক কুমার তখন মুম্বাইয়ের তরুণ তুর্কি। রাজপরিবারের বন্ধু উপেন গোস্বামী ফিল্ম কোম্পানির ম্যানেজার। এই যোগাযোগে কিশোরী কনক এলো লাইট ক্যামেরার এক নতুন জগতে। জ্যোতিষ মুখোপাধ্যায় পরিচালিত পথের শেষে দিয়েই অভিনয় জগতে পথ চলা শুরু হলো কনকের। প্রথম সিনেমাতেই তার নাম বদলে রাখা হলো ছায়া দেবী। ১৯৩৬ মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় ছায়ার অভিনয়ে মুগ্ধ হলেন বিখ্যাত পরিচালক দেবকী কুমার বসু। তার সোনার সংসারের নায়িকা হিসেবে চাইলেন ছায়া দেবীকে। দেবকী কুমারের কঠিন অনুশাসন ও অভিভাবকত্বে ছায়া দেবীর অভিনয়ে এলো ধার ও চমক। ছবি মুক্তি পেতেই অজস্র পুরস্কার এলো তার ঝুলিতে। এরপর দেবকী বাবু বাংলা ও হিন্দিতে আনলেন বিদ্যাপতিকে। রানী লক্ষ্মীর চরিত্রে সিনেমা প্রেমীদের যেন বশ করলেন ছায়া দেবী। তখন তিনি বয়সেও খানিক পরিণত। অভিনয়ে তার পারিশ্রমিক তখন বেশ সম্মানজনক। হঠাৎ ছেড়ে দিলেন নিউ থিয়েটার্স। তখন ট্র্যাজিক ছবির নায়িকা ছায়া দেবীর অভিনয় ও গায়কিতে হতবাক গোটা ভারত। লোকে বলল, বড় বাড়ির মেয়ের দেমাগ হঠাৎ খামখেয়ালি। এমন খেয়ালি ছিলেন ছায়া। যখন যা করতে মন হয়েছে সেই সিদ্ধান্তেই অটল থেকেছেন তিনি। তাই সিনেমার ছায়া দেবীকে এরপর নিয়মিত শোনা গেল রেডিওয়। জনপ্রিয় হলো ছায়া দেবীর গাওয়া ঠুমরি দাদরা। অনেকে অনুরোধ করলেন সিনেমায় প্লেব্যাক করতে, কিন্তু তিনি শুনলেন না। বললেন, গান আমার গোপন শো। এরপর হঠাৎই আবার সিনে জগতে ফিরলেন ছায়া দেবী। অভয়ের বিয়েতে তিনি তখন পরিণত নায়িকা।
স্বাধীনতা পরবর্তীতে বাংলা সিনেমায় এরপর সূচনা হলো সাদা কালো এক স্বর্ণযুগের। ছায়াদেবী তখন চরিত্রাভিনেত্রী, তার বলিষ্ঠ ও দৃপ্ত অভিনয়ের ছটায় ঢাকা পড়লেন নায়ক নায়িকারা। তবু শ্রদ্ধার আসনটি রইল অটুট, কারণ ওই বাজখাই মেজাজ আর তুখর অভিনয় দক্ষতা। দেওয়া নেওয়া স্বয়ং সিদ্ধা হারমোনিয়ামের ছায়াদেবী কখনো দর্শককে বুঝতেই দেননি যে তিনি অভিনয় করছেন। ভালোকে ভালো বলার অসামান্য গুণ ছিল ছায়াদেবীর, তাই তার চেয়ে জুনিয়রদের ভালো কাজে সবসময় বেদার প্রশংসাও করেছেন তিনি। চরিত্রের গভীরে ডুবে যাওয়া উত্তম কুমারকে শুধু তার অসামান্য অভিনয়ের গুণের জন্যই স্নেহ করতেন ছায়াদেবী। অ্যান্টনি ফিরিঙ্গির মা ছেলের সম্পর্ক বাস্তবেও তেমন সত্যি ছিল। মহানায়িকা সুচিত্রা সেনের পর্দার মা ছায়াদেবীর সঙ্গে রিয়েল লাইফেও মিসেস সেনের সম্পর্ক ছিল বড়ই আপন। ছায়াদেবীর সঙ্গে সাধারণ লোকচক্ষুর আড়ালে চলে যাওয়া মহানায়িকার শেষ দিন পর্যন্ত ফোনে যোগাযোগ ছিল। চিরকালই বাংলা চলচ্চিত্রের রানী হিসেবেই থেকে যাবেন ছায়াদেবী। সিনে চক্কর ব্যুরো।